কই মাহদির শূন্য রাগর যে ওঠো শহীদ তামান্না বুকে নিয়ে, সুফিয়ানা মতবাদ রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি। তুমি তোমার হিসাব দিবা, আমি আমার হিসাব দেব। কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি তওবা না করিয়া গুনাহ খাতা মাফ না করিয়া কবরে যাও, ওই কবর কবর থাকবে না। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান, কোন কোন নাফরমানের কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাজরে হাড়ি আর এক পাজরে লাগাইয়া ফলাইবে। আল্লাহ তুমি মাফ করিয়াই দাও। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান, কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা না দুইটা 99টা সাপ জমা হইয়া যাবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান, কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা আন্দা বয়রা ফেরেশতা আল্লাহ পাক নাযিল করিয়া দিবে, ফেরেশতা চোখেও দেখবে না কানেও শুনবে না, আহা হাতের মধ্যে একটা লোহার গুর্জ থাকবে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান, ওই লোহার গুর্জ দিয়ে যদি কোনো শক্ত পাথরের পাহাড় বা আঘাত করা হইতো, গোটা পাথরের পাহাড়টা তুলার মতো উড়িয়া যাইতো। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান, ওই গুরজুদিয়া নাফারমাকে এক একটা বাড়ি বাড়বে, বাড়ির চোটে নাফারমার 70 তম জমির নিচে ঢুকিয়া যাবে, আবার উঠবে, আবার পিঠান মারবে, আবার ঢুকিয়া যাইবে, উল্টাইয়া পাল্টাইয়া পিঠাইয়া থাকবে। নাফারমান যত চিল্লান চিল্লাইবে, ফেরেশতা চোখেও দেখবে না কানেও শুনবে না, মায়াও লাগবে না, মায়েরও ছাড়বে না, সহ্য করা যাবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিও বাবরে আযাবুল কবরে হক কোন, কবরে আযাব সত্য কোনো সন্দেহ নাই। তুমি কি বুখারী হিসেবে রওয়ায়াত দেখো নাই? নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম দুই কবরের নিকটে যাওয়ার সাথে সাথে বললেন, এই দুই কবর মধ্যে আযাব চলতে আছে, একজনে প্রসাব থেকে নিজেকে হেফাজত করতো না, আর একজনে গিবা শেখায় চগল খুরি করিয়া বেড়াইত। আল্লাহ রে তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দে। ও মুসলমান বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, কত মানুষ কত কবরে আযাব দেখছে। আমাদের মুয়াজ্জিন মুসলিমের বড় ভাই একদিন আব্বাজানের দুই পাও জড়ায় ধরে কান্দে আর বলে, হুজুর আমার জন্য দোয়া কর, মাওলা আমাকে মাফ করিয়া দেয়। অজুরে কান্নাকাটি করতে আছে, আব্বাজান বলছে, কি হয়েছে, তুমি এত বেশি কেন কান্নাকাটি করতে আছো? কল, হুজুর আমি যখন বিকাল বেলা গরুগুলি নিয়ে বাড়ির দিকে রওনা করলাম, ফকির বাড়ির কবরের কাছে গরুগুলি যাওয়ার সাথে সাথে হাম্বা হাম্বা কইয়া জোরে গরুগুলি দৌড় মারছে। আমি চিন্তা করলাম গরুগুলি কেন দৌড় মারলো। কারণ হুজুর আমি যখন কবরের দিকে তাকাইলাম, তখন দেখি কবরের মধ্যে আগুন, এমন আগুন মাওলানা আমাকে দেখাইছে, মাওলানা তোমাকে মাপ নাই করে, ওই আযাব তো সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়াই দাও, আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আমাদের কবর, কবরের চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে নাই। অথচ ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে এমন বেশি কান্নাকাটি করতেন, দাড়ি মোবারক ভাজিয়া ভিজিয়া পানি পড়তে থাকতো। সাথীরা প্রস্তর, হজরত আপনি কবর দেখলে এত বেশি কেন কান্নাকাটি করেন? তখন তিনি জবাব দেন, দেখো আখেরাতের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি হলো কবর। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে, আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলিতে তার সাথে ভালোই ব্যবহার হবে। আর কবর যদি কার সাথে দুর্ব্যবহার শুরু করিয়া দেবে না, ও আমার মা বোনেরা, আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, তোমার মধ্যে আমার মধ্যে মাওলার কোনো ভয় নাই। অথচ তুমি দেখো নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম মাঝে মাঝে মাওলার ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। মাওলার ভয়ে কলেজের মধ্যে এমন কম্পন সৃষ্টি হইতো, অনেক দূরের থেকে আওয়াজ পাওয়া যাইত। আল্লাহ ফাক রব্বুল আলামিন হুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له،
ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شوي درو شوي بوري اللهم صلى الله عليه وسلم اللهم صل على سيدنا صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وصدق رسول النبي الكريم ভাই কথা না বলি কথা না বলি আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তমাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমান থেকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে তমাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে সবাই বলি নাউযুবিল্লাহ যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে যে জমানায় ওয়াজ নসিহতের মাধ্যমে দিনকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন এর জন্য শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে রিসেপশনের জন্য গার্ড অফ অনার হিসাবে গোটা এরিয়াকে আর্মি মিলিটারি প্রশাসন ঘিরা ফেলায় আপনারা দামি হওয়ার কারণে ফেরেশতাদের মাধ্যমে রিসেপশন হিসাবে গার্ড অফ অনার হিসাবে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরা ফেলাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসে রহমত নাজিল করতেছেন সাকিনা বর্ষণ করতেছেন শুধু তাই নয় আপনাকে কেন্দ্র করে আমাকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে আলোচনা শুরু করছেন এই মজলিস এত গুরুত্বপূর্ণ এত দামি এই মজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন উশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম ফেরেশতারা সাক্ষী থাক গোটা মজলিসের বান্দাদের গুনাহাত আমি সব মাফ করে দিছি এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন পড়ার সাথে সাথে আমল নামে 1000 নেকি লেখা হয়ে গেছে এই একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমল নামার থেকে 1000 গুণা ঝরে গেছে আসমান জমিনে খালি যাকে নেকে পূর্ণ হয়ে গেছে আসলে জিকির যে কত দামি কত ওজন কত যে ওজন কত ভারী বিশ্বাস করতে পারবেন না আল্লামা বুখারী রহমাতুল্লাহ আলাইহি
তার কিতাব শেষ করছেন, বুখারি শরীফ শেষ করছেন। ওয়া নাবী হযরত রাদিয়াল্লাহু তাআলা ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরে একবার দুরূদ পড়বেন, আমার মাওলাই করিম সাথে সাথে 10টা রহমত নাজিল করবেন। সহজ আমল গেলে আমার করতেই চাই না, একেবারে সহজ সহজ আমল, কোনো কষ্ট হয় না, উজু লাগে না, গোসল লাগে না, সময় নষ্ট করতে হয় না, কিন্তু আমরা করি না। বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে, যেই ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, কি ভাই আমারও কতবার, মাত্র 100 বার সুবহানাল্লাহি, 100 কদম দেওয়ার দরকার নেই, 100 কদমের আগেই 100 বার শেষ হয়ে যাবে, নাকি ভাই? 100 কদমের দরকার নেই, 100 কদম চলার আগেই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি শেষ হয়ে যাবে, 100 বারের আগ বেশি হবে। মাত্র যদি কেউ 100 বার পড়ে, সরদার দু আলম আলী সালাতু ওয়াসালাম ফরমান, ওই ব্যক্তির গুনাহ যদি সাগরের ফানা পরিমাণ আল্লাহ সব মাফ করে দেবে। পড়বো, দেখবেন কালকে হিসাব নিয়েন রাত্রে, আজকে এই সময় বয়ান শুনছেন, কালকে এই সময় মনের কাছে প্রশ্ন করেন, মন ছোট্ট একটা আমল শিখছিলাম, অনেক দামি একটা আমল, মাত্র সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অর্থাৎ 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার সুবহানাল্লাহ, অথবা 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার, অথবা 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ। সাগরের ফানা পরিমাণও গুনাহ হইলে সব মাফ, কিন্তু ঠিক কালকে রাত্রে এই সময় নিজের কাছে প্রশ্ন করিয়েন যে আমলটা কি করছি, দেখবেন জবাব আসবে না করি নেই, জবাব আসবে আমলটা করি নাই, সোনার পাগল মানার পাগল না, আমরা কিসের পাগল, মানার পাগল না, কিন্তু সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সোনার চেয়েও মানার বেশি পাগল ছিলেন, কিন্তু আমরা সোনার পাগল মানার পাগল না। ওয়া নাবী হুরাতা রাদিয়াল্লাহু তাআলা ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমাতানি হাবিবাতানি লিল রহমান, খফিফাতানি আলা লিসান, সাকিলাতানি ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দুইটা কালেমা আল্লাহর কাছে খুবই প্রিয়, হাবিবাতানে ইলা রহমান, কার কাছে প্রিয়, আল্লাহর কাছে প্রিয় হওয়ার অর্থ হলো কি, ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা, দুইটা কালেমা আল্লাহর কাছে প্রিয় হওয়ার অর্থ হলো এই, এই কালেমা দুইটা যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে, কার কাছে প্রিয় হয়ে যাবে, এই কালেমা দুইটা যারা পড়বে, জবানে খুবই হালকা, মূর্খ মানুষ, শিক্ষিত মানুষ, ছোট বড়, পুরুষ মহিলা, আরবি গায়ের আরবি, সবাই যেমন উচ্চারণ করতে পারে, কোনো কষ্ট হয় না, সবাই পারে, পড়েন তারপর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, দেখেন সবাই পারছে, এখানে সবাই মাদ্রাসার ছাত্র না, সবাই কারি না, কিন্তু সবাই পারছে, জমানে খুবই হালকা কিন্তু মিজানে খুবই ভারী, সাকিলাতানি ফিল মিজান, মিজানে খুবই ওজন, এত ওজন সুবহানাল্লাহ, আমার মাওলার নাম কি ভারী। মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহর কাছে বললেন, মাওলা হ্যাঁ আপনি আমাকে স্বতন্ত্র কালেমা শিক্ষা দেন, স্বতন্ত্র আমার জন্য খাস, অন্য কাউকে শিক্ষা দেন নাই, শুধু আমাকে শিক্ষা দিবেন, ওই কালেমা দিয়া আপনাকে আমি ডাকবো, এটা আমার জন্য স্বতন্ত্র স্পেশাল এক জিকির আমাকে শিক্ষা দেন, কালেমা শিক্ষা দেন। আল্লাহ পাক বললেন, মূসা পড় লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন নবী মূসা বললেন, মাওলা সমস্ত নবীদের একই কালেমা, নবী আদমকে একই কালেমা শিক্ষা দিছ, নবী নূহতে একই কালেমা পড়ছে, আমাকে একই কালেমা। আল্লাহ পাক বললেন কি, মূসা তুমি কি জানো এই কালেমার ওজনটা কি, তুমি জানো 7 তবক আসমান, 7 তবক জমিন,
এই সাত আসমান সাত জমিন যদি এক পাল্লা রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহকে আর এক পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ওজন হয়ে যাবে। পড়ি পড়ি না যারা জিকিরে বিরোধিতা করি তো পড়ার প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না, পড়িই না পড়িই না। হাদিসে বেতাকা তিরমিজির মধ্যে রওয়ায়েত আসছে, একটা লম্বা রওয়ায়েত আসছে, হাদিসের নাম হাদিসে বেতাকা। কেয়ামতের ময়দানে এক ব্যক্তির, আমার মা বোনেরা পর্দার আড়ালে খুব ভালো মতো খেয়াল করেন, এ আমল কি আপনাদের জন্য কিন্তু শুধু পুরুষদের জন্য না, শুধু আলেমদের জন্য না, যারা আলেম না তাদের জন্য, যারা পীরের মুরিদ তাদের জন্য, যারা মুরিদ না তাদের জন্য। এখন তো জিকির ভাগে ফেলায় ফেলাইছি, খালি সরমনি আলোক জিকির, খালি সরমনের জিকির, কি কথা বুঝা। আল্লাহ শুকর, খুব ভালো, আলহামদুলিল্লাহ। হাদিসে বেতাকা তিরমিজির মধ্যে রওয়ায়েত আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তির আমলনামা খুলবে, 99 দফতুর চোখের শেষ সীমা পর্যন্ত শুধু আমলনামার আমলনামা, অনেক তো অনেক বিশাল, সব গুনার গুনা, গুনার গুনা, গুনার গুনা, সব গুনার গুনা, সব গুনার গুনা। কি অবস্থা আল্লাহর সামনে কিয়ামতের ময়দান, নিজের আমলনামা নিজেই দেখতেছে, বাঁচার কোনো উপায় আছে বলেন তো? খুব কঠিন মুহূর্ত, চেহারা বিবর্ণ হয়ে যাবে, মাথা নত হয়ে যাবে, টেনশনে অস্থির হয়ে যাবে, কি করা যায়? আল্লাহ পাক বলবেন, শোন তোর একটা আমল আমার কাছে আছে যা কেউ জানে না। এই কথা বলি আল্লাহ পাক ছোট্ট একটা কাগজ বের করবেন, ছোট্ট একটা এই বেতাকা, এই ছোট্ট কাগজকে বেতাকা বলা হয়, এই বেতাকা বের করবেন, ছোট কাগজটাকে বের করবেন। অমনি ব্যক্তি বলবে এই 99 বিশাল পাহাড়ের সামনে এই কাগজটার কি ওজন হবে, লাভটা কি হবে? বিশাল এক পাহাড়ের সামনে একটা কাগজ বের করছেন আপনার আল্লাহ, এতে আমার কি লাভটা হবে? আল্লাহ বলবেন, আজকে কাউকে জুলুম করা হবে না, সামান্য পরিমাণ জুলুম করা হবে না, দেখ কি কাজ হয়। নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ফরমান, ওই বিশাল দফতুর ওর আমল নামার পাহাড় এক পাল্লায় রাখা হবে, আর এক পাল্লায় ছোট্ট কাগজটা রাখা হবে, রাখার সাথে সাথে ওই পাল্লায় এত ওজন হয়ে যাবে অপর পাল্লাতে আসমান উঠায় এনে যাবে। কি লেখা ছিল সেই কাগজের মধ্যে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নামের ওজন এত, এত ওজন না, কিন্তু জিকির করি না। জিকিরে ইখতিলাফ থাকতে পারে তোমার, জলি জিকির নিয়ে, হালকা জিকির নিয়ে, ইল্লাল্লাহ জিকির নিয়ে ইখতিলাফ মতনৈক্য থাকতেই পারে, কিন্তু যেই জিকির ভালো লাগে সেইটা করতে থাকো। লা ইয়াযালু লিসানুক রাগবাম মিন যিকরিল্লাহ, এক মুহূর্ত জিকির ছাড়া তোমার জবানকে খালি রাখিও না, কি কথা ঠিক না? কিন্তু যারা জিকিরের বিরোধী, এদের মূল টার্গেট হলো মানুষকে জিকির করানো না। জিকির বুঝবেন কিভাবে? আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, হে মুমিনরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? করবা কিভাবে? তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, করবা কিভাবে? সবচেয়ে দামি তো তাকওয়া, কাজেই দামি জিনিস অর্জন করতে তুমি পারবা না, সে যোগ্যতা তোমার মধ্যে নাই। সহজ পদ্ধতি আল্লাহ পাক মাথায় দিছেন, সহজ পদ্ধতি কি? আকুনু মাসাদিকিন, সাদিকিনদের সাতিত্ব গ্রহণ করো। কাদের ভাই? সাদিকিন, সত্যবাদীদের।
সত্যবাদীদের সাথিত্ব গ্রহণ করো, সত্যবাদীদের। খুব কঠিন কথা, সাহাবা সবচেয়ে দামি। কি দামি ভাই? কি দামি বুঝলেন কিভাবে? আমি প্রমাণ দেব, খুব খেয়ালের সাথে কথা শোনার চেষ্টা করেন। আমি এখন এই প্রেজেন্ট এখানে প্রমাণ দেব যে সাদিকিন, আবিদিন, সালিহিন, কানিতিন, মুত্তাকিন কাকে বলা হয় এবং সাহাবাদের কি দাম আমি এখন বলবো, আপনারা বাস্তবে দেখবেন, বাস্তবে দেখাবো। এখন শোনেন, আপনি স্বচ্ছ পানি পাইছেন তো পান করতেছেন, পাত্র নির্বাচন না করে যদি স্বচ্ছ পানি পান করেন তাহলে ভুল করবেন, কিন্তু পানিরও স্বচ্ছতা থাকা চাই, পাত্রটাও জীবাণুমুক্ত থাকা চাই, নাকি ভুল বললাম ভাই? খাদ্য খুবই ভালো, পাত্রের মধ্যে জীবাণু আছে, জার্ম আছে, ওই পাত্রের জার্ম আপনার প্যানের মধ্যে ঢুকবে কি ঢুকবে না? পানি ভালো কিন্তু পাত্রের মধ্যে জার্ম আছে, আপনার শরীর ধ্বংস করবে কি করবে না? তাহলে স্বচ্ছ পানিও থাকা চাই ভালো, খাদ্য থাকা চাই পাত্রটাও। কি সবাই একমত না দিমত ভাই? হ্যাঁ সবাই একমত না? শুধু স্বচ্ছ পানি পান করবেন না, শুধু স্বচ্ছ ভালো খানা পান করবেন, খাদ্য গ্রহণ করবেন, দুইটা জিনিস, খাদ্য ভালো চাই, পাত্র। আল্লাহ না করুক পাত্র ভালো না খাদ্য ভালো, পাত্র ভালো কিন্তু খাদ্য ভালো না, তাহলে দুইটাই ক্ষতি করো, দুইটাই ক্ষতি করো, ঠিক না? এবার আসেন, আপনি এলএম গ্রহণ করবেন, এলএম শিখবেন, নসিহাত শুনবেন, নসিহাত শুনবেন, কোরআন ও হাদিসের নসিহাত। কিন্তু যে ব্যক্তির থেকে শুনবেন সেই ব্যক্তির কোন গুণের প্রয়োজন আছে কি নেই কথা বলেন না? কোরআন হাদিস কেউ বললেই শুনবেন, কারণটা কি? এর কারণটা কি? যেরকম স্বচ্ছ পানি খারাপ পাত্রের কারণে, খারাপ পাত্রের থেকে জান ঢুকে আপনার স্টামাক থেকে যেরকম শরীরকে ধ্বংস করে দেয়, ঠিক তদ্রূপ যদি পাত্রবিহীন কোনো ফাসেকদের থেকে বয়ান শুনেন, ওই কোরআন ও হাদিসের সাতর ফুসকিয়াত আপনার মধ্যে ঢুকবে। ওইটা ধুইকা আপনার কলমকে নষ্ট করে ফেলবে, বিশ্বাস হয় না? এবার দেখেন, বাংলাদেশে সবাই কোরআন ও হাদিসের বয়ান করে, মাইজবান্দারি কোরআন ও হাদিসের কথা বলে, আটরশিরা কি বলে কথা বলেন, সুরস্বতীরা বলে কি বলে না, দেওয়ানবাগি, রাজারবাগি, জামাতি, সবাই ওই বাইজিদ খান পন্নি, সবাই কোরআন হাদিসের কথাই তো বলে সবাই। কিন্তু যাদের থেকে শুনতেছে, যারা তাদের অনুসারী, গিয়া দেখেন অনুসারীরা সেই রকম হয়ে যাইতেছে, একই কোরআন হাদিস। কারণটা কি? এর কারণটা কি? একদল কোরআন হাদিস শুনে শুনতেছে কিন্তু টুপি মাথায় ওঠে না, কোরআন হাদিসের বয়ান শুনতেছে নবীর চেহারা সুরাত আসে না, কোরআন হাদিসের বয়ান শুনতেছে সুন্নতে জামা গায়ে শোভা পায় না, কোরআন হাদিস শুনতেছে পর্দা করে না, কোরআন হাদিস শুনতেছে সুদ ঘুষ ছাড়ে না, কোরআন হাদিসের বয়ান শুনে জামাতে নামাজে যায় না, কোরআন হাদিসের বয়ান শুনতেছে চোখে পানি আসে না, কোরআন হাদিসের বয়ান শুনতেছে জবানে জিকির জারি হয় না। কারণটা কি আমাকে বলেন? আবার কেউ কোরআন হাদিসের বয়ান শুনতেছে টুপি ছিল না, এখন টুপি মাথায় উঠে গেছে, কোরআন হাদিসের বয়ান শুনতেছে আগে দাড়ি ছিল না, দাড়ি চেহারার মধ্যে শোভা পাইতেছে, আগে তার লম্বা জামা ছিল না, ওরা খ্রিস্টান না ইহুদি বোঝা যাইতো না, এখন মনে হয় সাক্ষাৎ আল্লাহর ওলি হয়ে গেছে, একই তো কোরআন হাদিসের বয়ান। সবাই তো বলতেছে, সবাই তো কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস বলতেছে, সবাই তো একই বয়ান শুনতে শুনাইতেছে, কিন্তু একজনের কাছে যাওয়ার পরে লোকটা ভালো হয়ে যাইতেছে, দিনদার হয়ে যাইতেছে, সুন্নাতওয়ালা হয়ে যাইতেছে, কিন্তু আর একজনের বয়ান শোনার পরে ঘটনা কি, আমলে আসতেছে না কেন বলেন তো? এবার আপনারা পাইছেন
জবাব বুঝছেন? মূল ব্যাপারটা এখানে আর কিচ্ছু না, মূল ব্যাপার এখানে আর কিচ্ছু না, আপনাকে বুঝতে হবে কার থেকে এলেম গ্রহণ করতেছেন। যার থেকে এলেম গ্রহণ করবেন আপনার চরিত্র স্বভাব সেইভাবেই হবে। আল্লাহ সহজ মনে করিয়েন নাই, বাংলাদেশের কোন মানুষ কেন গোটা দুনিয়ার মধ্যে কাউর থেকে এলেম না গ্রহণ করি আলেম হওয়ার কোন নজির নাই? আপনি লামুজাবি বলবেন, ওই তথাকথিত আহলে হাদিস বলবেন, চরমোনাই বলবেন, অমুক বলবেন, তমুক বলবেন, সবাই কিন্তু কাউর থেকে না কাউর থেকে শিখে আসতেছে। যদিও লামুজাবিরা দাবি করে আমরা কার অনুসরণ করি না, কি কথা ঠিক না, আসলে তারা আমাদের চেয়ে বেশি অনুসরণ করে, অনেক বেশি অনুসরণ করে। দেখবেন তারা তাদের মতলবের যেই সমস্ত আলেম ওলামা আছে তাদের কথাই মানে, এর বাহির অন্য হাজারো মানুষ যদি কোরআন হাদিসের দলিল দেয় সেটা তাদের কাছে ভালো লাগে না। অথচ মুখে দাবি করে কি কার কথা মানি না, আমরা কার অনুসরণ করি না, আমরা কোরআন হাদিসের অনুসরণ করি। বুঝেন নেই পাত্র, আপনাকে পাত্র নির্বাচন করতে হবে, সবাই শোনাবে একই কথা, কিন্তু এক একজনের কথা শুনলে দেখবেন তাফসীর ভিন্ন হয়। একই কোরআনের তাফসীর সবাই করে, একই কোরআনের তাফসীর সবাই করে, একই তাফসীর শুনিয়া কেউ ঘরের মধ্যে মহিলারা ঢুকা যায় আর একই তাফসীর শুনিয়া কোনো মহিলা ঘরের থেকে রাস্তায় বের হইয়া যায়। একই তাফসীর, একই কোরআন ও হাদিসের বাণী শুনিয়া এক ব্যক্তি নামাজ তো কাজা করেই না, সুন্নাত মুওয়াফিক চলার চেষ্টা করে, কি কথা ঠিক না, আর একজনে নাকটা নিয়ে ঘুমায় আল্লাহ মাফ করিয়েই দিবে, নামাজ কাজা হইলে হবে কি আল্লাহ মাফ করিয়েই দিবে। একই কোরআন ও হাদিস, অথচ আপনাদের সবাই ধারণা কি শুনলেই হইল, শুনলেই হইল। দেখেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তিনি 3 মাস সফর করিয়া গেছেন একটা হাদিস আনার জন্য, 3 মাস, 1-2 দিন না, 3 মাস সফর করে গেছেন একটা হাদিস অমুকের কাছে পাওয়া যায় সেখান থেকে হাদিস সংগ্রহ করার জন্য গেছে। যার থেকে হাদিস গ্রহণ করবে সে দেখে এরকম আস্তিনা পেতে একটা ঘোড়া ডাকতেছে, ইমাম বুখারী রহমাত বলতেছেন তুমি আপনার এর মধ্যে তো কোনো খাদ্য নাই, কাপড়ের মধ্যে পাত্রের মধ্যে কোনো খাদ্য নাই, আপনি ঘোড়া ডাকতেছেন, বলে ঘোড়া তো বুঝবে আছে, ঘোড়া বুঝবে বলে স্পষ্ট ধোকা, বলে স্পষ্ট ধোকা। যে ব্যক্তি একটা জানোয়ারকে ধোকা দিতে পারে সে নবীর হাদিসের ব্যাপারেও ধোকা দিতে পারে, কাজে এর থেকে আমার হাদিস গ্রহণ করার দরকার নাই। 3 মাস হাঁটিয়া গেছে, 3 মাস পায়দলে ঘোড়া উঠে, তৎকালীন সময় সফর এত সহজ ছিল না, এই গাড়ি ছিল না, ট্রেন ছিল না, এই পিস্তলের রাস্তা ছিল না, কিন্তু দেখছে শুধু ঘোড়াকে ধোকা দিতে আসে আর হাদিস নেয় নাই, হাদিস নেয় নাই। আর আজকে আমরা কি করতেছি, ডাইরেক্ট মিথ্যা কথা বলতেছি তাদের সাথে, বয়ান শুনতেছি ডাইরেক্ট মিথ্যা কথা, ডাইরেক্ট মিথ্যা কথা বয়ান শুনতেছি, কেন টান আছে সুর আছে শুনছি, এত সহজ মনে করছেন? শোনেন আমার মুসলমান বাবারা, পর্দালে মা বোনেরা, আপনি কি জানেন ইসলাম কাকে বলা হয়, ইসলাম চিনেন, জানেন কোন রাবির থেকে যদি একবার মিথ্যা কথা প্রকাশিত হয়, একবার মিথ্যা, একবার জীবনে মিথ্যা বলছে, একবার, দুইবার না, একবার, একবার কোন রাবি, কোন রাবি যদি একবার মিথ্যা কথা বলে ওর যত হাদিস আছে সমস্ত হাদিস মিথ্যা হয়ে যাবে, সব হাদিস, সব হাদিস মিথ্যা হয়ে যাবে। একজন রাবির থেকে জীবনে মিথ্যা কথা প্রকাশিত হতে পারবে না, তার জিন্দিগিতে কোনোদিন মিথ্যা কথা প্রকাশিত হতে পারবে না, যদি হয় কারবার শেষ, কারবার শেষ। এই হাদিসকে আমরা এত গুরুত্ব দেই কেন? এই সহিহ হাদিস কাকে বলা হয়? এই জয় কজন রাবির থেকে হাদিসটা আসছে, একজনও মিথ্যুক না, একজনও মিথ্যুক না,
এর জন্য হাদিসকে গুরুত্ব দেই, অথচ আমরা ডাইরেক্ট মৃত্যুকে থেকে বয়ান শুনি, ডাইরেক্ট ফাঁসেকের থেকে, ডাইরেক্ট ধোকাবাজ থেকে। বাস শুনেন খুব ভালো, অসুবিধা কি? কিন্তু সমস্যা কি বুঝেন নাই? ওর কলবের ফেসকিয়াত, ওর কলবের গলিস ময়লা আপনার কলবে ঢুকবে, আপনার নামাজে মজা লাগবে না, জিকির ভালো লাগবে না, সুন্নাত পছন্দ হবে না, বরং আপনি মডারেট ইসলাম গ্রহণ, মডারেট। আরে হুজুর কত ভালো, কল কি বলে হুজুরে ইসলাম সহজ করে ফেলাইস, হুজুরের সে ভালো হুজুর আর আছে ইসলামকে হুজুরে সহজ করে ফেলাইস, সহজ হুজুরে করে নাই তোমাকে জবাই দিছে জবাই। আমি একটা প্রশ্ন করি দেখি কি জবাব দেন, কোন এক উস্তাদ ছাত্রকে বলতেছে, ছাত্রদেরকে বলতেছে খবরদার আমি তোদেরকে সহজ করে দিই, বলে কি স্যার কি উস্তাদ, বলে শোন ওই পরীক্ষার হলে আধা মার্কস, এক মার্কস, দেড় মার্কস, ওই দুই মার্কস, এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নাই, শুধু বড় বড় বোর্ড প্রশ্নের উত্তর দিবি, ওই 15 মার্কস, 20 মার্কস, 10 মার্কের দরকার নেই, এর নিচে দরকার নেই, ওই আধা এক দেড় মার্কসের কোনো প্রশ্নের উত্তর দেওয়ার কোনো দরকার নাই। এই উস্তাদ ছাত্র খুব সহজ করে ভালাইস, এই উস্তাদ খুব ভালো উস্তাদ না আলহামদুলিল্লাহ, কেন আর এক উস্তাদ মেজাজ খারাপ, দেখতে শুনতে সেরকম, চক্ষু শাসন লালই থাকে, ছাত্রকে বলতে খবরদার খবরদার আমার কাছে পড়াশোনা করবি, আধা মার্কস ছাড়তে পারবি না, এক মার্কস ছাড়তে পারবি না, দেড় মার্কসের উত্তর তোকে দিতে হবে, দুই মার্কস উত্তর দিতে হবে, আড্ডা মারতে পারবি না, পড়াশোনা ঠিক মতো করবি, ক্লাস ঠিক মতো করবি, হাতের লেখা লিখবি, পুতিনের সবক পুতিনের আমাকে দিতে হবে, একটা মার্কস ছাড়বি না, 100 মার্কসের অ্যান্সার দিতে হবে। এই উস্তাদ খুব খারাপ উস্তাদ, খুব বাজে উস্তাদ, ঠিক আছে না ভাই আনন্দ? হ্যাঁ একটু কড়াকড়ি করে 100 মার্কসের উত্তর দিতে বলে, এই উস্তাদ খারাপ উস্তাদ না ভাই আনন্দ? না কি ছাত্র বাবারা কি বলো, কি সহজ করে দিয়েছে না তোমাকে অনেকটা? হ্যাঁ কি করছে ভাই ওই ছাত্ররা বলো না ঘটনা কি, কি ওস্তাদ ভালো ওস্তাদ আলহামদুলিল্লাহ। এবার আসেন, দুনিয়াটা পরীক্ষার হল না, কথা বলেন না কেন? এখানে যাহা কিছু করবেন সব কেয়ামতে দেখবেন না? হ্যাঁ আল্লাহ কি কথা শোনেন, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় যাহা কিছু করছো, ছোটর থেকে ছোট, বড়র থেকে বড়, সব কিছু গুণনা হয়ে যাইতে, সব সব। আল্লামা ইমাম বুখারী কি বলেন, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমালা বানি আদম কওলাহুম ইউজান, কিয়ামতের ময়দানে বনি আদমের প্রত্যেকটা কথা এবং কাজকে, প্রত্যেকটা কথা, এই যে কথা বলতেছি যত কথা এবং যত কাজ করছি সব ওজন করা হবে, কি করা হবে? আল্লাহ কি কয়, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, খুব ভালো মতো বুঝবেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররা যাররা, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, যাররা যাররা বুঝেন, কাপড় নিগায়া ঝাড়া দিলে দেখুন রেণু রেণু উড়িয়া যায়, এর নাম কি? এক জাররা পরিমাণ ভালো কাজ করলো তাও দেখবা, দেখবা তুমি এক জাররা, অমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররাইয়ারা, এক জাররা পরিমাণ খারাপ কাজ করলো তাও দেখবা, কে বলছে কোরআনে পাকের মধ্যে আল্লাহ কি কয়, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, এক জাররা যদি ওজন হয়ে যায় একের পাল্লা আলহামদুলিল্লাহ কামিয়াব, আর এক জাররা যদি গুনার পাল্লা ওজন হয়ে যায় নাউজুবিল্লাহ কপালে ভোগ,
কয় জাররা ভাই? এবার বলেন তো, বুঝলাম টুপি আধা মার্কস, বুঝলাম দাড়ি দেড় মার্কস, বুঝলাম সুন্নতে জামা দুই মার্কস, ধরে নেন ধরে নেন। এখন কোনো উস্তাদ বলছে খবরদার আধা মার্কসও ছাড়বি না, আর একজনে বলতেছে তোর আধা মার্কস লাগবে না, দেড় মার্কস লাগবে না, দুই মার্কস লাগবে না, সুন্নাত লাগবে না। এখন আপনার কোন উস্তাদকে ভালো মনে করবেন? এত কঠিন, তুমি এতটুকু বুঝো না, এর সহজ করার কিছু নাই, ছাড় দেওয়ার কিচ্ছু নাই। দিন শরিয়াতকার বাবার আবিষ্কারিক তো না, এটা তুমি ইচ্ছা করলে ছাড় দিতে পারবে না। তুমি শুধু এটুকু প্রমাণ করবে হাদিসে আছে কি নেই, আমার নবী করছে কি করে নেই, শরিয়াত বোধহয় আছে কি নাই। যদি থাকে তোমাকে করতে হবে, করা উচিত, করবানা তো ভালো কথা, মার্স কইবা যাবে, করবানা আধা মার্স দিবানা, মার্স এক মার্স দিবানা, দেড় মার্স দুই মার্স। কিন্তু আল্লাহ পাক তোমাকে আমাকে এত সুযোগ করিয়া দিছে মার্স কামাই করার, আর তুমি করবানা, তাই তোমার সে বড় কপল বড় কেউ হইতেও পারে না। নবী আলাইহিস কি বলেন, লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মার রাব্বিহিম লাম ইয়াসকুরুল্লাহ তাআলা ফিহা। জান্নাতীদের মধ্যে জান্নাতে চলে গেছে যারা, জান্নাতে অলরেডি ঢুইকে গেছে, জাহান্নামীরা না কারা ভাই? জান্নাতেরা জান্নাতের মধ্যে আর কোনো আফসোস করবে না, ওই সময়টুকুর জন্য আফসোস করবে যে সময়টুকু মাওলানার জিকির সারা কাটায় দিছে। তারা কারা কথা বলেন না কেন? জাহান্নামীরা না কারা? কোন সময়টুকুর জন্য আফসোস করবে? আর একটা বার সুবহানাল্লাহ পড়তাম, আর একটা বার আলহামদুলিল্লাহ পড়তাম, আর একটা বার আল্লাহু আকবার পড়তাম, আর একটা নেক করতাম, একটা নেক। নেকের দাম দাও না, আল্লাহর সাথে চুক্তি করিয়া ফেলাইছো তুমি, এত নেকিওয়ালা হয়ে গেলা। কোন ব্যবসায়ী কি বলে যে এই টাকার ব্যবসার দরকার নাই, এই টাকার দরকার নাই, এত পয়সার দরকার নাই, এরকম কোনো ব্যবসায়ী দুনিয়ার মধ্যে পাওয়া যাবে না। পড়তে না, ব্যবসায়ী চাই আরো আরো ব্যবসা হোক, আরো ব্যবসা হোক, আরো ব্যবসা হোক, আরো ব্যবসা হোক। দুনিয়ার মধ্যে এমন কোন ছাত্র পাবা না যে ছাত্র বলবে আমার এত মার্কসের দরকার নাই, এত মার্কসের দরকার নাই। প্রত্যেকটা ছাত্র মনে করে না আমি 70 পাইতে চাই, না আমি প্রত্যেকটা সাবজেক্টে 100 পাইতে চাই, আমি 100 না আমি 90 পাইতে চাই, সে গোল্ডেন A+ পাইতে চাই, A+ পাইতে চাই, A, B, C, না আমি ফেল করবই না। এমন কোনো দুনিয়ার ছাত্র নাই যেই ছাত্র আরো ভালো রেজাল্ট করতে চায় না, এমন কোনো দুনিয়ার অফিসার নাই যে প্রমোশন চায় না, আমি এখন ম্যাজিস্ট্রেট, আমি এখন টিউন হইতে চাই, আমি ADC হইতে চাই, আমি DC হইতে চাই, আমি উপসচিব হইতে চাই, আমি সচিব হইতে চাই, নাকি ভাই? আমি এখন জজ সাহেব, আমি এখন অ্যাডিশনাল জজ, আমি মনসেব, আমি অ্যাডিশনাল জজ হইতে চাই, জজ হইতে চাই, আমি হাইকোর্টের বিচারপতি হইতে চাই, প্রধান বিচারপতি হইতে চাই। দেখেন দুনিয়ার প্রত্যেকটা পেশাজীবী উন্নতি হইতে চায়, ছাত্র জীবনে আরো ভালো রেজাল্ট করতে চায়, একজন ব্যবসায়ী আরো বেশি ব্যবসা করতে চায়। অথচ নেকের ক্ষেত্রে আসিয়া, জান্নাতের ক্ষেত্রে আসিয়া, এত নামাজের দরকার নাই, এত রোজার দরকার নাই, এত পর্দার দরকার নাই, এত টুপির দরকার নাই, এত দাড়ির দরকার নাই, এত লম্বা জামার দরকার নাই। ওরে নেমো খারাম, তুই জান্নাতকে বিশ্বাস করো নাই, নেমো খারাম, তুই জান্নাতকে বিশ্বাস করো নাই, তুই জাহান্নামের ভয় তোর মধ্যে নাই। গুম্বা করিয়া ফলাই দিছে গোটা দুনিয়া। গোটা দুনিয়ার সমস্ত মানুষ দুনিয়াতে আরো চায়, আর জান্নাতের ক্ষেত্রে নেকের ক্ষেত্রে এত লাগে, এত লাগে, এত লাগে। আসলে কিয়ামতকে বিশ্বাস করো নাই তুমি, কিয়ামতের গুরুত্ব তোমার মধ্যে নাই। তুমি কি দেখছো যারা কিয়ামতের গুরুত্ব দিছে? নবী ঈসা আলাইহিস সালাম
একদিন একটা ইট মাথায় দিয়ে শুয়ে আছেন, কি মাথায় দিয়া? বালিশ টানিয়া ইট ইট। অমনি ইবলিস আসিয়া বলছে, নবী ঈসা তো দুনিয়াদার হয়ে গেছে, মানে ইট গ্রহণ করছে ইট। কাল নবী ঈসা দুনিয়াদার হয়ে গেছে, অমনি ইটটাকে মেলা মারিয়া বলছে, নিয়ে যা তোর দুনিয়া, ইটও ব্যবহার করবো না। তার একুর দুনিয়া, জাহেদুর দুনিয়া। আর তোমার আমার অবস্থা নাকি? আমার নবীর অবস্থাটা কি? নবী আলাইহিসসালাম নামাজে দাঁড়ায় থাকতে থাকতে হাত্তা তারেমা কদামাহু, হাত্তা তারেমা কদামাহু, নামাজে লম্বা হইয়া দাঁড়ায় থাকতে থাকতে দুই পাওয়ার করে বসে ফুলিয়া যাইতো এরকম। তারেমা কদামাহু, তারেমা মানে ফুলিয়া যাওয়া, এই দুই পদম। অথচ গুফির আলহামা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখখার, আল্লাহ পাক সম্মান সূচক যার আগিলা পিছিলা সব মাফ, ভুল ত্রুটি সব মাফ, ভুল তো করেই নাই, গুনাহ তো নাই, সম্মান সূচক আল্লাহ সব মাফ করে দিস। সেই নবী আলাইহিস সালাত নামাজে দাঁড়ায় থাকতে 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 দুই পা মোবারক ফুলিয়ে গেছে। আর তোমার আমার নসিহত কি এত লাগে, এত নফল লাগে? আরে ফরজই তো লাগে না, যা গ্যারান্টি দিয়ে দিছে। কোথায় আছি, কাকে বয়ান করব, কি চলতেছে, কি ছাত্র কি এত বলি ভালো রেজাল্ট কর, এরপরে ছাত্র ফেল কর, এরপরে সবগুলি গোল্ডেন ফ্লাস, কথা বলেন না কেন, এরপরে ভালো রেজাল্ট। আর যদি বলি এত লাগে না, তখন অবস্থাটা কি হইবে, ফেলের সব গাঁটটি পড়বে, খালি গাঁটটি মারা ফেল, আর ফেল গাঁটটি মারা খালি ফেল পাবো। ওস্তাদগিরি করছেন, আমরা ওস্তাদ, আমরা মাদ্রাসায় পড়াই, মাদ্রাসার জিম্মাদার, প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত, অনেকগুলি মাদ্রাসা চালাই, ছাত্রদেরকে এত কড়া করি করি, এরপর ভালো রেজাল্ট করে না। আর যদি বলি লাগে না, তো অবস্থাটা কি হইছে আমাকে বলেন তো। এরা মাওলাকে চায় না, ছাত্রদেরকে ভালো রেজাল্ট করাতে চায় না, এরা তোমাকে পুঁজি করিয়া ক্ষমতায় যাইতে চায়, এদের টার্গেট হলো ক্ষমতা। আমার ক্ষমতায় নেই, তোর নামাজ রোজা টুপি টাপি কিচ্ছু লাগবে না, তুই আমার দল কর, তুই দাড়ি কাট, প্যান্ট পর, শার্ট পর, মনে যা চায় কর, খালি আমার দল কর, আমার ক্ষমতায় নিয়ে আসা, যা। এর জন্য দেখবেন ওই দলের লোকের ছাত্রদের অবস্থা খুবই খারাপ। নফল টফল তো অনেক দূরের কতগুলো, তো দূর কা বাত হয়, সুন্নত মুন্নত তো বাত হয়, এর কোনো প্রয়োজন, খালি দল কর, আমার ক্ষমতায় নেই। আর আমরা কথা বললি এমন গালি গালাস করবে, এই গালি সুবনে কো শোনে ও নাই দেখে ও না, যে সব গালি দিয়ে দেয় বাবারা। আমাকে গালি দিয়ে তুমি জান্নাতে যাইতে পারো, আমার সমস্যা কি, কি সমস্যা কি বলো, তোমার সাথে ঝগড়াটা কি আমাকে বলো, ঝগড়া নাই তো বাবা। তুমি দেখো টুপি আছে কি নাই, বোখারির মধ্যে রওয়ায়েত দেখো আছে কি নেই, বোখারির মধ্যে তুমি দেখো দাড়ি আছে কি নেই, এটা তোমার বাপ দাদার না। দেখেন এক ন মুসলিম ইসলাম গ্রহণ করা খুব ভালো মতো বুঝেন, আমাদের মতো দাড়ি ছাড়া টুপি ছাড়া বহুত লোক আছে, নাই তা না, কিন্তু আমাদের টার্গেট হলো তাকে ভালো বানানো, আমাদের টার্গেট তাকে ভালো বানানো। অনেক ক্লাসে ভর্তি হয় না তা বলছি না, আমার টার্গেট হলো তাকে দাওরা পাশ করানো, মাস্টার্স পাশ করানো। এক ন মুসলিম ইসলাম গ্রহণ করার পরে দাড়ি রাখছে, এখন পুরো মুসলমানরা বলতেছে তুই কি ইসলাম বেশি জানোস নাকি বোটা, আমরা পুরো মুসলমান দাঁড়িয়ে রাখি না, আর তুই নুসল মুসলমান হয়ে দাঁড়িয়ে কে বলে। ন মুসলিম এত সুন্দর একটা জবাব দিছে যা কিয়ামত পর্যন্ত লিখে রাখার মতো। ন মুসলিম বলছে ভাই আসলে আমি নতুন মুসলমান, ইসলাম সম্পর্কে তত জানি না, কিন্তু এতটুকু বুঝি কোনো সৈনিক যদি কমান্ডারের আন্ডারে যুদ্ধ করে আর কমান্ডার যদি সৈনিককে কোনো কমান্ড করে, তাহলে সৈনিকের এখতিয়ার না ইচ্ছা নাই, এর ফরজ না ওয়াজিব না মানবো কি মানবো না, না মুস্তাহাব না মোবা, এই পর্যবেক্ষণ করার এখতিয়ার ইচ্ছা সৈনিকের নাই, কমান্ডার আদেশ করছে সৈনিকের কাজ, সেই কাজটা সম্পূর্ণ করা।
যদি ব্যাপারটা তাই হয় তাহলে আমাদের দিনের কমান্ডারকে জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের দিনের কমান্ডার, তিনার কমনে আমরা দিন পালন করি, এইভাবে চল, এইটা করিস না, এইটা কর। কি কমন দিছে আমাদেরকে নবী আলাইহি সালাতু আসসালাম? তিনি আমাকে কমন করছে, এইটা কর, এইটা করিস না। কাজে সেহেতু সে যেহেতু আমাদের দিনের কমান্ডার, তার চেহারা আমাদের দাড়ি ছিল, দাড়ি রাখার জন্য আদেশ করছে, তার চেহারা দাড়ি ছিল, দাড়ি রাখার আদেশও করছে। এখন এটা ফরজ না ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব, এই হিসাব তোমরা করো, এটা আমার দেখার বিষয় নয়। তার চেহারা দাড়ি ছিল, দাড়ি রাখার জন্য কমন করছে, আমি দাড়ি রাখবো। বুঝলেন? আর তুমি আমি পুরাণ হয়ে গেছে মুসলমান, পছন্দ করি না। হ্যাঁ শোনো, ফতুয়া দিয়ে দাড়ি ছাড়িও না, আমার হাজারো বাবারা আছে এখনো নফসের সাথে পারতেছে না, নফসের সাথে মুজাহিদা করে পারতেছে না, কিন্তু মাঝে মাঝে চুলকে রাইখা ফেলামো, রাইখা ফেলামো। যদিও মনে করে রাখবো, তা একদিন না একদিন, যদি বলে লাগে না কথা বলেন না কেন? দাড়ি কি ইসলাম, টুপি কি ইসলাম, সুন্নতি জামা কি ইসলাম? আর কোনোদিন রাখবে না। কিন্তু ও যদি মনে করে যে না লাগে কিন্তু আমি পারতেছি না, কিন্তু আফসোস যদি করে, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ একদিন না একদিন সুন্নাত তার শরীরের মধ্যে শোভা পাবে। কিন্তু যদি মনে লাগে না, কোনোদিন হবে না। ভাইও রাগ করিও না, জান্নাতকার বাপ দাদার না, সুন্নাতকার বাপ দাদার না, আমার নবী করছে, এই টুপি আমার বাপ দাদার নাকি ভাই? মদিনাওয়ালার প্রেমে পড়ছে, করে কি রে দোষ, তুই এই রঙের জামা পড়লি কেন? বলে আর্জেন্টিনা অমুক খেলোয়াড় এই রঙের জামা পড়ছে, তাই তার প্রেমে পড়িয়া তার রঙের জামা আমিও পড়ছি। করে কি রে দোষ, তুই এই রঙের গেঞ্জি পড়লে কেন? বলে অমুক ব্রাজিলের অমুক খেলোয়াড় অমুক নাম্বার খেলোয়াড় এই ডিজাইনের পোশাক পরছে। বলে কি রে দোষ, তুই এই ঢঙ্গের চুল কাটলি কেন? বলে হলিউডের অমুক নায়ক এই ডিজাইনের চুল কাটছে। কি রে মা, তুই এই ডিজাইনের পোশাক পরলি কেন? তোর প্যাট পেট সবই চিনায়। বলে বোম্বের অমুক নায়িকা এই ডিজাইনের পোশাক চুজ করছে। তুমি কি দেখো না, দুনিয়া যে যাকে মোহাব্বত করে, যে নায়ক যে খেলোয়াড়কে পছন্দ করে, সেই ডিজাইনের চুল কাটে, সেই ডিজাইনের পোশাক পরে। যদি দুনিয়ার খেলোয়াড়ের প্রেমে পড়িয়া, দুনিয়ার নায়ক নায়িকার প্রেমে পড়িয়া যদি সেই ডিজাইনের পোশাক পরতে পারে, চুল কাটতে পারে, যারা মদিনাওয়ালার প্রেমে পড়ছে, সেই মদিনাওয়ালার প্রেমে পড়িয়া সেই ডিজাইনে কেন চুল কাটতে পারবে না, সেই ডিজাইনে কেন পোশাক পরতে পারবে না? এখানে এত ফতুয়া কেন, এখানে এত ফতুয়া কেন, ঘটনা কি? তোমাকে কি আর্জেন্টিনার কোনো খেলোয়াড় বলছে তুই আমার রঙের গেঞ্জি গায়ে দে? হ্যাঁ, এখানে এত ফতুয়া কেন, আমার নবীর বাপে এত ফতুয়া কেন, খেলোয়াড়ের সাথে এত ফতুয়া নাই কেন, ঘটনাটা কি? যদি দুনিয়ার একজন খেলোয়াড়ের তুমি পাগল হইয়া সেই ডিজাইনের চেহারা সাজাইতে পারো, সেই ডিজাইনের চুল কাটতে পারো, সেই ডিজাইনের পোশাক পরতে পারো, আমিও মদিনাওয়ালার প্রেমে পড়িয়া সেই ডিজাইনের কেন পোশাক পরবো না, কেন টুপি পরবো না, কেন আমি দাড়ি রাখবো না, কেন আমি জামে পরবো না? হ্যাঁ, আমার নবী কি বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার বাবা মা ছেলে সন্তান আত্মীয় স্বজন আমাকে নিজের জীবনের চেয়ে বেশি মহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। এখন মহাব্বত কিভাবে করবা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আমাকে মহাব্বত করবে, আমার সুন্নতকে মহাব্বত করবে, তারা আমাকেই মহাব্বত করলো, আর যারা আমাকে মহাব্বত করলো আমার সাথী হইয়া কিয়ামত পর্যন্ত জান্নাতে চলিয়া যাবে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়া সালাম হাদিসের মধ্যে ফরমান, মান দাইয়া সুন্নতি হুরিমাত আলাইহি শাফাতি, যারা আমার সুন্নতকে মানল না তাদের উপরে আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হইয়া যাবে। জোরে বলেন নাউযু বিল্লাহ। ই আমার যুবক বাবারা, ই আমার পর্দন মা বোনেরা, এর জন্য আল্লাহ পাক বলেন কুনু মা সাদিকিন, তুমি দেখো তার কথার সাথে কাজের মিল আছে কি নাই, যদি দেখো কথার সাথে কাজের মিল নাই, যতই ভালো কথা বলুক না কেন খবরদার
কোন মিথ্যাবাদীর সাথে চলা যাবে না। ও কুনু মা সাদিকিন, উকিল চেনা যায় আসামির খালাস দেখিয়া, ডাক্তার চেনা যায় রোগীর ভালো দেখিয়া, ওস্তাদ চেনা যায় ছাত্রের রেজাল্ট দেখিয়া, গাছ চেনা যায় ফল দেখিয়া, এরকম মুরিদ দেখিয়া পীর চেনা যায়, পীর চেনা যায় তার মুরিদ দেখিয়া। কথাটা বুঝাতে পারিনি? অকুল মাস সাদিক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ জান্নাতের বাগিচা বানায় দেবে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও, যতদূর তাকাবা ততদূর সব ফাঁকা হইয়া যাবে, জান্নাতের নাজ নিয়ে আমাদের গোটা কবরটাকে আল্লাহ পাক ভরিয়া দিবে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা মাঝে উঠবে, তাদের আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে, চেহারা নূরে আলোকিত হইয়া যাবে, আখারে পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি জান্নাতের ব্যবস্থা করিয়া দাও। জান্নাতের মধ্যে মুমিন মুত্তাকিন যাওয়ার পরে আল্লাহ পাক বলবে সালাম কওলাম মির রব্বির রহিম, আল্লাহর তরফ থেকে শুধু শান্তি আর শান্তি আর শান্তি, অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। জান্নাতের মধ্যে আল্লাহ পাক এত নাজ নেয়ামত রাখবে যা কোনোদিন কেউ কানেও শোনে নাই, চোখেও দেখে নাই, অন্তর অনুভবও করে নাই, এরকম জান্নাত দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজ জীবনের জন্য তার মেহমান করিয়া নিবে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনামাজি বাবারা, এ আমার বেপর্দা মা ও বোনেরা, এ হারাম খোরের দলেরা, এ সুদ ঘুষ গ্রহণ করার দলেরা, এ জেনাকারের দলেরা, বাবারে আমার উপরে রাগ করিও না, তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি, তুমি তোমার হিসাব দিবা, আমি আমার হিসাব দেব, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো, আল্লাহ না করুক আল্লাহ না করুক, যদি তওবা না করিয়া গুনাহ খাতা মাফ না করিয়া কবরে যাও, ওই কবর কবর থাকবে না। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান, কোন কোন নাফরমানের কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাজরে হাড্ডি আর এক পাজরে লাগাইয়া ফলাইবে, আল্লাহ তুমি মাফ করিয়াই দাও। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান, কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা না দুইটা 99টা সাপ জমা হইয়া যাবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান, কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা আন্দা বয়রা ফেরেশতা আল্লাহ পাক নাযিল করিয়া দিবে, ফেরেশতা চোখেও দেখবে না কানেও শুনবে না, আহা হাতের মধ্যে একটা লোহার গুর্জ থাকবে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান, ওই লোহার গুর্জ দিয়ে যদি কোনো শক্ত পাথরের পাহাড় বা আঘাত করা হইত, গোটা পাথরের পাহাড়টা তুলার মতো উড়িয়া যাইত। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান, ওই গুরজুদিয়া নাফারমাকে এক একটা বাড়ি বাড়বে, বাড়ির চোটে নাফারমার 70 তম জমির নিচে ঢুকিয়া যাবে, আবার উঠবে, আবার পিঠান মারবে, আবার ঢুকিয়া যাইবে, উল্টাইয়া পাল্টাইয়া পিঠাইয়া থাকবে, নাফারমান যত চিল্লান চিল্লাইবে ফেরেশতা চোখেও দেখবে না কানেও শুনবে না, মায়াও লাগবে না, মায়েরও ছাড়বে না, আর সহ্য করা যাবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে আযাবুল কবরে হক কোন, কবরে আযাব সত্য কোনো সন্দেহ নাই। তুমি কি বুখারী শরীফের রওয়ায়াত দেখো নাই, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম দুই কবরের নিকটে যাওয়ার সাথে সাথে বললেন এই দুই কবরের মধ্যে আযাব চলতে আছে, একজনে প্রসাব থেকে নিজেকে হেফাজত করতো না, আর একজনে গিবা শেখায় চগল খুঁড়ি খুঁড়িয়া বেড়াইত। আল্লাহ রে তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও মুসলমান বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, কত মানুষ কত কবরে আযাব দেখছে। আমাদের মুয়াজ্জিন মুসলিমের বড় ভাই একদিন আব্বাজানের দুই পাও জড়ায় ধরে কান্দে আর বলে হুজুর আমার জন্য দোয়া কর, মাওলানা আমাকে মাফ করিয়া দেয়। ও জোরে কান্নাকাটি করতে আছে, আব্বাজান বসে কি হয়েছে তুমি এত বেশি কেন কান্নাকাটি করতে আসো? কল হুজুর আমি যখন বিকাল বেলা গরুগুলি নিয়ে
বাড়ির দিকে রওনা করলাম। ফকির বাড়ির কবরের কাছে গরুগুলি যাওয়ার সাথে সাথে হাম্বা হাম্বা কইয়া জোরে গরুগুলি দৌড় মারছে। আমি চিন্তা করলাম গরুগুলি কেন দৌড় মারলো, কারণ হুজুর আমি যখন কবরের দিকে তাকাইলাম তখন দেখি কবরের মধ্যে আগুন, এমন আগুন মাওলানা আমাকে দেখাইছে। মাওলানা তোমাকে মাপ নাই করে ওই আজাব তো সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়াই দাও, আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আমার কবর, কবরের চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে নাই। অথচ ওসমান গড়ি দাদি আল্লাহ তার কবর দেখলে এমন বেশি কান্নাকাটি করতেন, দাড়ি মোবারক ভাজিয়া ভিজিয়া পানি পড়তে থাকতো। সাথীরা প্রস্তর, হজরত আপনি কবর দেখলে এত বেশি কেন কান্নাকাটি করেন? তখন তিনি জবাব দেন, দেখো আখেরাতের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি হলো কবর। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলিতে তার সাথে ভালোই ব্যবহার হবে, আর কবর যদি কার সাথে দুর্ব্যবহার শুরু করিয়া দেয়। আমার মা বোনেরা, ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, তোমার মধ্যে আমার মধ্যে মাওলার কোনো ভয় নাই। অথচ তুমি দেখো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। মাওলার ভয়ে কলেজের মধ্যে এমন কম্পন সৃষ্টি হইতো অনেক দূরের থেকে আওয়াজ পাওয়া যাইত। আল্লাহ ফাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলেন, ভাই জিব্রাইল তুমি আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো, কোনো বন্ধু কি বন্ধুর ভয়ে বেহুশ হইতে পারে নাকি? সে তো আমার বন্ধু। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, আল্লাহর সালাম পৌঁছাইলেন এবং আল্লাহর তরফ থেকে প্রশ্ন করছে, আল্লাহ পাক নিজেই প্রশ্ন করছেন কোনো বন্ধু কি বন্ধুর ভয়ে আবার বেহুশ হইতে পারে নাকি? আপনি তো খলিলুল্লাহ। তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ভাই জিব্রাইল আমার যখন পদস্খলনের কথা মনে পড়ে, কবরের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুলসরাতের কথা মনে পড়ে, তো আল্লাহর সাথে আমার কোনো সম্পর্ক আছে সব ভুলিয়া যায়, আমার কিছু মনে থাকে না। যদি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ভয়ে বেহুশ হয়ে যাইতে পারে, তোমার আমার কি উপায় হবে? হিসাব নিকাশ না করিয়া কেউ কবরে যাইও না। আল্লাহ বাবার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন, দেখেন একটা পাথর কান্নাকাটি করতে আছে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর তুই কেন কান্দ? তখন পাথর বলছে, আল্লাহ নবী মূসা, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমাইছেন, ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারা, আল্লাহ পাক জাহান্নামের আগুন পাথর এবং মানুষ দিয়া জ্বালাইবে। কাজী পাথর এবং মানুষ দিয়া জ্বালাইবে, ওই জাহান্নামের চিন্তা আমি কাঁদতে আছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা তোমাকে মাফ করিয়া দেয়। নবী মূসা আলাইহিস সালাম তুমি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা রে একটা পাথর তোমার ভয়ে জাহান্নামে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক সুসংবাদ জানাইয়া দিলেন, হে মূসা সুসংবাদ জানাইয়া দে, আমি পাথরকে মাফ করিয়া দিলাম। নবী মূসা আলাইহিস সালাম তো এই সুসংবাদ প্রদান করিয়া তিনি চলিয়া গেলেন। অনেক দিন পরে সেখান থেকে আবার রওনা করছে, দেখে পাথর আবারও কাঁদতে আছে। আল্লাহ নবী মূসা খুব রাগী নবী ছিলেন, তিনি ধমক দিলেন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই যে মাওলা তোকে মাফ করিয়া দিছে? পাথর বলতে আছে, আল্লাহ নবী মূসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আমার মাওলা আমাকে মাফ করিয়া দিয়েছেন বিশ্বাস করি, তাহলে আমারও কেন কাঁদতে আসো? তখন পাথর বলছে, আল্লাহ নবী মূসা, যদি আমি না কাঁদতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, মাওলার কাছে দোয়াও করতেন না, আর মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্না রুসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও সারব না। তবে তুমি কি দেখো নাই তিরমিজের মধ্যে রওয়ায়েত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কান্নাকাটি করতেন, বলে জাউফি আজিজু কাজিজুল মির্জালা মিনাল বুকার। সহি রওয়ায়েতের মধ্যে আসছে, আমার নবী নামাজের মধ্যে এমন ভাবে কান্নাকাটি করতেন, আহারে
যেরকম পাত্রের মধ্যে পাতিলের মধ্যে পানি দিয়ে উপরে আবৃত করিয়া যদি নিচে আগুন জ্বালাইয়া দেওয়া হয়, দেখবা পাতিলের মধ্যে পানি গুম 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 আওয়াজ করতে থাকে। নবী আলাইহিসসালাম নামাজের মধ্যে এমন ভাবে কান্দতেন, তার কলিজা থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হয়ে যাইত। বলে সহিহ রওয়ায়েতের মধ্যে আসছে, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবীর পবিত্র জবান মুবারকে বারবার জান্নাতে সুসংবাদ পাইছে, একবার দুইবার না বারবার, সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান। নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বলেন, আমার পরে কেউ নবী হলে উমর নবী হইয়া যাইতো। আরে আল্লাহ তুমি মাফ করিয়া দিও। যে উমারের অনুকূলে কোরআনের অনেক আয়াত নাজেল হইয়া গেছে, যে উমারকে দেখলে শয়তান রাস্তা ছাড়িয়া পালাইয়া যাইত। সেই উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের সামনের কাতারে কান্না কেড়ে গড়তেন, পিছনের কাতার থেকে তার কান্নার আওয়াজ পাওয়া যাইত, এমন ভাবে কান্দতেন, সামনের কাতারে কান্দতেন, পিছনের কাতার থেকে কান্নার আওয়াজ পাওয়া যাইত। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কান্দতে কান্দতে গাল মুবারক দুটো কালো দাগ পরাইয়া ফলাইছেন। সাথীরা বলে, হজরত আপনার গালের কালো দাগ ভালো লাগে না, আপনি ঔষধ লাগান ভালো হয়ে যাবে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হে আমার সাথীরা, কিয়ামতের ময়দান আমার মাওলা যখন প্রশ্ন, উমর আমার কাছে কি নিয়ে আসছো, তখন দেখছি আমার নামাজের মধ্যে ভুল, রোজার মধ্যে ভুল, ইবাদতের মধ্যে ভুল, আল্লাহর কাছে পেশ করবো এমন করে ইবাদত আমার কাছে নাই। তখন খেয়াল করছি মাওলারে, তোমার কাছে কিছু নিয়ে আসতে পারি নাই, কোনো আমল নিয়ে আমি আসতে পারি নাই, তোমার ডরে কাঁদতে কাঁদতে গালি দুইটা কালো দাগ ফরাইয়া ফেলাইছি। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এজন্য নবী আলাইহিসসালাতু ওয়াসালাম ফরমান, ইবুকু 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 ওয়া ইন লাম তাবকু ফাতাবাকু, ইয়া আমার উম্মত কান্দো কান্দো কান্দো, কান্না না আসে মুখটাকে বেকাতা রাখো মাওলা রে আমার মাওলা রে। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে, অমনি চোখের একটা পশম বলবে, মাওলা রে তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে। আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা রে তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকা আইন আলান নার, যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামে কাঁদবে সেই চোখের উপর জাহান্নামের গুণ হারাম করিয়া দিবা, এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি, তোমার এই বন্দা নামাজে দাঁড়াইয়া কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিহত জিকির আজকারে বসিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে, এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা। অমনি আমার মাওলা জিব্রাইল কেটে গেছে, জিব্রাইল গোটা কিয়ামতের ময়দান মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে অমুকের ছেলে অমুকের, আল্লাহ ফাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষী কেন আমার মাওলায় মাফ করিয়া দিছে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দিও। বলে নবী আলাইহিসসালাতু ওয়াসালাম ফরমান, কাতরাতান দুই ফোঁটা জাহান্নাম রাগুনে স্পর্শ করবে না, রক্তের ওই ফোঁটা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য, শরীর থেকে যেই রক্তের ফোঁটা বের হয়ে যাবে ওই রক্তের ফোঁটাও জাহান্নামে যাবে না, চোখের ওই পানির ফোঁটা যেই চোখের থেকে মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে চোখের থেকে গড়াইয়া পড়বে, ওই চক্ষুকে আমার মাওলায় জাহান্নামে নিবে না। তুমি কি দেখো না সমস্ত আল্লাহর ওলীরা কাঁদছে, যে যত নেক কাজ তারা কাঁদতে কাঁদতে জীবন ধ্বংস করিয়া বানাইছে, আর তুমি আমি এত গুনাহ করলাম,
আসলে তোমার আমার চোখে কেন পানি নাই রে বাবা, কপাল পুড়িয়ে গেছে আর কিছু না, আর কিছু না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়ে দাও বাবা। এরপর আল্লাহ কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। জাহান্নামের মধ্যে জাহান্নামের লোক জ্বলবে, কলিজা শুকায় যাবে, পানি পানি করে চিল্লাইতে থাকবে। আহারে তাদের জন্য কেমন পানির ব্যবস্থা করা হবে? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়াসাকা জাযা মুইফাকা। জাহান্নামে যখন পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের সামনে ঘন কালো আলকা তার মধ্যে পুষ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুষ এত গরম হবে, যখন জাহান্নাম লোকের চেহারার সামনে পানি এবং পুষ নিয়ে আসা হবে, পানি এবং পুষের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাপাট করে পড়িয়া যাবে। এরপর পানির তৃষ্ণা মিটবে না, যখন ডক ডক করে পানি এবং পুষ গিলিয়া খাইয়া ফলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়ে ঝুপ ঝুপ করে ফলাইয়া দেবে। আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এ বসেন বসেন, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। তারপরে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ডে আজাব কেউ তো সহ্য করতে পারবো না। কেউ যদি বলতে পারে, হুজুর আমার পাও দলে আমি আর গুনার কাজ করব না, বাবা আমি আল্লাহর কসম করে বলতে আছি, তুমি রিক্সাওয়ালা হও না কেন, ঠেলাওয়ালা হও না কেন, তুমি কুলি মজদুর যাই হও না কেন, সবার সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা, তারপরও গুনার কামের কাছেও যাই হও না। বলতে পারো, হুজুর গুনার কাজ আমি করব, জাহান্নামে আমি যাব, আপনি এত কেন ব্যস্ত হয়ে গেলেন, আপনি কেনই বা আমার হাতে পায়ে ধরতে চান, আপনার কিসের ঠেক পড়ছে? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও, আর যদি দেখো পুকুরের পানে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আসে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি মানুষ হয়ে তখন বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না। যখন তুমি বাচ্চাকে পানির থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাঠি দিবে, কামড় দিবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো, রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তোমাকে লাঠি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও, আর তোমার সহজে পানির থেকে উঠবা না। বাবা আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে দেখতে আসি, কতক আল্লাহ পাকের বান্দা মানে সিনেমায় মজা পাইয়া, বিসিআর এ মজা পাইয়া, দাড়ি কাটায় মজা পাইয়া, টুপি সারায় মজা পাইয়া, সুদে ঘুষে মজা পাইয়া, বেপর্দায় সেনায় মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারে বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হইয়া আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায়, নাচা নাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আসেন ধাক্কা দিয়ে আবার ওমরে উল্টা ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে বাবা, আর তো মনে হয় সহজে জাহান্নাম থেকে উঠবা না। ও আমার বেনমাজি বাবারা, ও আমার বেনমাজি মারা, তুমি কি দেখো নাই কত বেনমাজি নামাজ ধরার আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? এ আমার দাড়ি খেমো না বাবারা, তুমি কি দেখো নাই আমার কত বাবারা দাড়ি রাখবো রাখবো করতে করতে দাড়ি ছাড়াই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ গুণাগার তুমি কি দেখো নাই কত গুণাগার তবা করার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ মদ কর তুমি কি দেখো নাই কত মদ কর মদ পান করতে করতে আজরাইল লাকতি মারিয়া জাহান্নামে ফেলাইয়া দিছে? তুমি কি দেখো নাই কত বিপদ
যেন কার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তো আবার করার সুযোগ পাও নাই। তুমি আগামীকাল বাজবা তওবা করবা, মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাবা। এই গ্যারান্টি কে দিছে রে বাবা? নফস এবং শয়তান এই গ্যারান্টি কেউ দিতে পারে না। তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়ে আনা কামল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান্নামে, কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা ন্যায় কামল করতে পারি না, কেনই বা গুনার কাম সারতে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদমে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন। আলহামদুলিল্লাহ, সুন্নাত মুয়াফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না। চরমোনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবারও যায় না, ঠিক তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, ও আমার পর্দার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবে কান্দ আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনে বুদরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছে রে মন। কত মেয়েলোকে শরবত খাওয়াইছে, কত মেয়েলোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরে আসে বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মঞ্চ তোমার দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলা মধ্যে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দায়ী ওলা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত বেগুনার না বলে তালবে রে ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত জাকির শাকির তোমার খাস খাস বন্ধাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দর হাত পছন্দ তার উচিত আমাদের সবার গুনাহ কথা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি মাফ করবাই না, আল্লাহ তুমি ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দর এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ বেপর্দা সেনার মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও, আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও, আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও, আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছেন,
সবার কবর আজাবকে মাফ করে দাও ইয়া আল্লাহ। খাস করে আমাদের শায়খ মোর্শেদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত বলে বুলন্দ করে দাও। আমাদের আহল আওলাদ আমাদের নিজের মাংস অনুযায়ী তৈয়ার করিয়া নাও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين. ارحمنا معهم برحمتك يا